আমার ফুফি সালামি দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা এখন বাড়িতে বের হয়েছি ঈদের দ্বিতীয় দিনে। ঈদের প্রথম দিনে কোনো ব্লগ করি নাই, কারণ অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু বাইরে থেকে আসছি। এই জন্য মানে ঈদের একদিন আগে আসছিলাম জার্নি এটা নিয়ে, এই জন্য আর ইচ্ছে করে না ঈদের দিনে কোনো ব্লগ করার জন্য। তো এখন যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশেই আমার ফুফি আছে, ছোট ফুফি, অবশ্য কিছুদিন আগে গেছিলাম ইফতারের জন্য ফুফিদের এখানে। এখন যেহেতু ঈদ, ফুফি বারবার কল দিচ্ছে, এই জন্য আমরা এখন বের হয়েছি ফুফিদের কাছে যাওয়ার জন্য। এই যে সিদ্ধাতি ময়না, তুমি রেডি হয়েছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ বেড়াতে? যে ও রেডি হয়েছে, আমরা এখন ফুফিদের ওখানেই যাচ্ছি, একদম কাছেই, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো ওই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু ঈদের দিনের কোনো ব্লগ দিতে পারিনি, তো ঈদের দ্বিতীয় দিনের ব্লগই দিব। কোথায় যাচ্ছ ময়না? কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছ? চলে আসছি ফুফির বাসায়। মামা, আচ্ছা আচ্ছা আচ্ছা, উঠো, তুমি উঠো, ভূত ভূত। সালামু আলাইকুম সাজি, আসসালামু আলাইকুম, ভালো আছ? ঈদ মুবারক, ঈদ মুবারক, ভালো আছ? কই এটা, এইগুলো তো ওকে পেয়ে রান্নাঘর থেকে জি। হ্যাঁ, সিদ্ধার্থুলকে পেয়ে তো ডেকে আসছে। আমি তো চলে আসছি, ওরা ওদের দুলোভাইকে বরণ করতেছে, দুলোভাই একটু পর আসছে। হ্যান্ডশেক কর, এই তো কুলাকুলি কর। দেখছ সিদ্ধার্থুলকে কতগুলো চকলেট দিছে? কি বলবো ফুফি, এতগুলো খাবার দেয় বলার বাইরে, কতগুলো আমি নিষেধ করছি, আমি বলছি এতগুলো করিও না তুমি, কতগুলো খাবার দিছে এখানে। ফুফির বাসাটা না সেই, নতুলির বাজি। এতক্ষণ এত খাবার খাইছি, খাওয়ার পর এখন ফুফির চাটা মানে কি বলবো, অনেক মজা, মানে এত মজা কি দিয়ে বানাই আল্লাহ জানে। চাটা আল্লাহ পেয়ে দিকে কা দিব, এদিকে কিলে দিয়ে দে, ও গুরু মেয়ে ভাই দিকে সাহেব না যে খেতে পারবে মনে হয়, গরম হলে খেতে পারতো না যে। তো চাটা অনেক মজা, কি দিয়ে বানাই আল্লাহ জানে, একদম হাইলি মানে ইয়া মন টন একদম মাথা টাথা ফ্রেশ হয়ে যায় গো, এরকম চাটা।
এ আমার ফুফি সিদ্ধাতুলকে ঈদের বকশিস দিচ্ছে, যে কি দিছে এগুলো? রাখে না তো এই তো থ্যাংক ইউ বলো আমার ফুফি সালামি দিচ্ছে পায়ে ধরে কি সালাম করতে হয় আর পায়ে ধরে সালাম করা ঠিক না 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 আচ্ছা নাও না নাও নাও সালামি এটা সবাই দেয় আমাকে দিয়ে দিচ্ছ আরে বাবা থ্যাংক ইউ আচ্ছা আমি পেয়ে গেছি অবশ্য ফুফির এখানে আসছি যখন এই যে এটা আমারটা পাইছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরটা দুটোটা পেয়ে গেছি ঈদের সালামি একসাথে এতদিন তো কোনো সালামি টালামি পাই নাই ফার্স্ট সালামি পাইছি আপি আপি থ্যাংক ইউ তুই ফার্স্ট সালামি দিও আরে তো আর আমরা এখন চলে যাব অবশ্য ব্লগটাও শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজকে লাইক কমেন্ট সব কিছু দিবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম টাটা